আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। তো কেন হতে যাচ্ছে আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সচরাচর আমি অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি না, বিশেষ করে কাপড় আমি সব থেকে কিনতে পছন্দ করি। কিন্তু এই একটি জিনিস যেটা আমার অনেক ভালো লেগেছে, ফেসবুক থেকে আমি এটা অর্ডার করেছি। এই ফেসবুকের পেজ থেকে আমি যেহেতু শীত চলে আসছে, শীতের জন্য একটি জ্যাকেট অর্ডার করেছিলাম। দেখেন একটি জ্যাকেটের সাথে কিন্তু একটু ফুলস আতা আলহামদুলিল্লাহ লেখা সম্বলিত একটি টি শার্ট দিয়েছে। তো আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি আলহামদুলিল্লাহ। আসলে তাদের কথা এবং কাজের সাথে মিল পাওয়া গেছে। পেজের নামটি আমি অবশ্যই মেনশন করে দেবো, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। তো দেখেন কোয়ালিটিটা খুবই সুন্দর এবং খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সাইজটাও ঠিক মতো ছিল। তো এই জ্যাকেটটা অ্যাশ কালারের জ্যাকেটটা আমি অর্ডার করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ক্যাশ অন ডেলিভারিতে কিনেছি এবং আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে তারপর কিন্তু আমি এই টাকাটা পরিশোধ করেছি। দেখেন এই একটা ফুলহাতা একটা টি শার্ট যেটার মধ্যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ লেখা, খুবই সুন্দর লাগছে এই টি শার্টটা আমার কাছে। এটা কিন্তু আপনারা জ্যাকেটের ভিতরেও পরতে পারবেন। তো এই কাপড়টা খুবই সফট এবং আরামদায়ক ছিল, এটা আপনি এমনিতেও ব্যবহার করতে পারবেন অথবা আপনি কোনো জ্যাকেট অথবা সোয়েটার নিচে ব্যবহার। দেখেন আমাকে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন। আর প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য আমি এই প্রোডাক্টটা মানে অর্ডার করেছি এবং আপনাদেরকে করব সাজেশন করব যদি আপনারা কেউ চান সুন্না স্কোয়ার থেকে অর্ডার করার জন্য। দেখেন আমার কাছে একদম পারফেক্ট ফিটিং হয়েছে আমার সাথে। তো যেমনটি চেয়েছিলাম তেমন এটা কিন্তু, আসলে আপনারা যারা বাইক রাইড করেন তারাও কিন্তু এটা নিতে পারেন। এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রতিরোধ করতে পারবে আমি মনে করি, মানে একদম হালকা শীত থেকে ধরে ভারী শীত পর্যন্ত এটাকে প্রতিরোধ করতে পারে। সাথে কিন্তু দুইটা পকেট আছে, চেনযুক্ত পকেট। দেখেন কত সুন্দর লাগতেছে, একদম ফিটিং হয়ে গেছে জ্যাকেটটা। আপনারা চাইলে এই জ্যাকেটটি অর্ডার করতে পারেন। আর যেহেতু শীত চলে আসছে, আমাদের বাসায় পাঁচটি কম্বল ছিল, এই কম্বলগুলোকে ওয়াশে দিয়েছিলাম। তো ওয়াশ থেকে অনেকেই মনে করেন যে আসলে ওয়াশে দিলে, ড্রাই ওয়াশে কম্বল বা কাপড় দিলে কাপড়ের রং নষ্ট হয়ে যায়, আসলে এমন কোনো কিছু নাই। দেখেন আমি অটো ব্লাইটকিন নামে একটি শপে দিয়েছিলাম এই কম্বলগুলো ওয়াশ করতে, সাত দিনের ভিতরে তারা আমাকে ডেলিভারি দিয়ে দিছে এবং একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে, কোনো ময়লা নেই এবং রং একদমই নষ্ট হয় নাই। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে। কিন্তু বাহিরের কম্বল এটা কোয়ালিটি সম্পন্ন। তো এই কম্বলগুলো কিন্তু মানে অনেকেই দুয়ার ঝামেলা এড়ানোর জন্য, ময়লা পরিষ্কারের জন্য বাসায় হয়তো ঝামেলা করতে চান না। তো আমি মনে করি ড্রাই ওয়াশ দিলে পরিষ্কার হয়ে যাবে।